আহ্বায়ক বেরিবাদ ইউনিয়ন আওয়ামী লীগ। আপনি তো আসলে এখানে দায়িত্বপ্রাপ্ত না, এখানে যে ভোট দিচ্ছে কি দিচ্ছে না দায়িত্বপ্রাপ্ত, এখানে কি হবে দায়িত্ব দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দায়িত্ব না, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমিও পাশাপাশি। আপনি তো দায়িত্বপ্রাপ্ত, আপনি তো করতে পারেন না। আচ্ছা আপনি কি এখানে? তো আপনি এখানে ঘোরাফেরা করছেন? আমি ভোট দিচ্ছি করেছি। না না এখানে নিয়ম নাই, তাই না? নিয়ম নাই। দুইটা বানান, দুইজন দান না কেন? আচ্ছা ভাইজান, আপনি তো একের পর এক ভোট দিয়ে যাচ্ছেন, আপনার পরিচয় কি? তারা দেখতে পারতেছে না তো, তার জন্য বাস কাছে না কেন? হ্যাঁ এমনি করতেছে, মনে করেন সিল মারতেছে, সে বাসকে বাসকে ঢুকাইতেছে, ক্যাঙ্গার হাত তো নাই, আমরা হাত দিয়ে ঢুকাবো না? না না মুরগি মানুষ তো, তার বাসটা আমি শিখে দিলাম। না না আপনি তো দায়িত্বপ্রাপ্ত না, আপনি কি দায়িত্বপ্রাপ্ত এখানে? তারা আপনি দেখেন নাই, দেখছেন তো সে সিল মারতে সার দিতেছে, আমরা নিজের ভোট নিজে দিতে পারি না? ওনারা যারা আছে ওনারা এটা দেখবে, এজেন্ট গুলা জাল ভোট হলে ওনারা দেখবে। আমি মনে করেন যে জোর করে নিতেছে কমিশনার, দুইজনের ভোট খালি ওই বুথ খেলায় দেওয়া হইতেছে আর কি। আর তাছাড়া মনে করেন যে যে পেপার দিতেছে এর নিতেছে সিল দিতেছে, মানে সে লোক যারা আছে তারা চলে গেছে। আপনি কি কাউন্সিলর প্রার্থী? আমি ধন্যবাদ আমার বাড়ির কাছে আসলেন, কারা করছে প্রিজাইডিং অফিসার তার কাছে কোন অভিযোগ দেননি? আমি গেলে আমার ভাই গেছে, এই চাঁড়ালদানি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রে, সেই কেন্দ্রে আমরা বেশ কিছু অনিয়মের চিত্র আমরা লক্ষ্য করেছি। এই মাত্র হচ্ছে প্রিজাইডিং অফিসারের দেখা পেলাম। আমরা দেখছি যে অনেকেই আসলে যারা দায়িত্বপ্রাপ্ত নয় তারা অনেকেই কেন্দ্রের মধ্যে ঢুকছে এবং ভোট দিচ্ছে, এরকম অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসেনি। প্রিজাইডিং অফিসারের বক্তব্য